চাই আমার বাবা মাকে, আমি অনেক বড় একজন, আমি জীবনে অনেক বড় কিছু হতে চাই, যাতে আমার বাবা মার চিকিৎসা করতে পারি, আমার আমার কোনো ভাই নাই, যাতে আমার বাবা আমার ভবিষ্যৎটা ভালো হয়, আমার কোনো ভাই নাই, আমার আব্বু আমাদের যে তো মেয়ে বিয়ে হয়ে গেল, আমার আব্বু কি, আমার আব্বু আব্বু কি করবে ভবিষ্যতে, সেই চিন্তায় পড়ালেখা করি, চাই ভবিষ্যতে ওনাদের একটা বাড়ি করে দেব যেখানে ওরা আরামে থাকবে। তো এই বন্টির স্বপ্ন সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও ধন্যবাদ। দর্শক, আমরা অসহায় গরিব এরকম ভিডিও করে থাকি, এরকমই একজনের কাছে এসেছি, আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, তার নাম রুজি আক্তার। সে ক্লাস নাইনে পড়ে, সায়েন্সের ছাত্রী, তার বাবা অসুস্থ, টাকার অভাবে লেখাপড়া করতে পারছেন না। চলুন দর্শক, আমরা রুজির কাছ থেকে শুনে আসি। কথা বলছি তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম? মোসামত রুজি আক্তার। তো আপু আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 9 এ, সায়েন্সের স্টুডেন্ট। তো আপনি কি কোনো বৃত্তি পেয়েছেন কিনা? হ্যাঁ, 5 এ বৃত্তি পেয়েছিলাম, ওই বৃত্তি দিয়ে এখনো পর্যন্ত পড়াশোনা হচ্ছে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন একজন মেধাবী ছাত্রী, সে আসলে পড়ালেখা করে একটু প্রতিষ্ঠিত হতে চায়, তো সেই জন্য আপনাদের সামনে এসেছে। তো আপনার নামটা কি বললেন আপনার? মোসামত রোজি আক্তার। রোজিয়া আক্তার? রোজি। রোজি, রোজি আক্তার। তো এই যে রোজি আক্তার, তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমি, আমার, আমরা দুই বোন, আমার আব্বু আর আম্মু। আচ্ছা, তোমার বাবা কি করে? আমার বাবা 3 বছর ধরে মানে কিডনির সমস্যা, উনি কোনো কাজ করে না, আর আমার মা গার্মেন্টসে চাকরি করে। তো মা গার্মেন্টসে চাকরি করে? তো 3 বছর ধরে কি তোমার মা গার্মেন্টসে চাকরি করছে নাকি? আমার মা, হ্যাঁ, 3 বছর ধরে আমার আব্বু অসুস্থ, তো তাই এখন আমাদের কিভাবে চালাবে, কি খাবো, এই চিন্তায়, আর আমার দাদা দাদিও কেউ নাই, নানা নানি কেউ নাই যে তারা আমাদের দেখবে, তাই এই চিন্তায় আমার আম্মু নিজেই গার্মেন্টসে চাকরি নিছে, আর আমার আব্বু তো অসুস্থ, ওনার ওষুধের টাকা ই করতে হয়, আমাদেরও পড়ালেখা করতে হয়, তাই আম্মু চাকরি করে। আচ্ছা, তো তোমার বাবার কিডনি সমস্যা নাকি? হ্যাঁ, কিডনি লিভারও সমস্যা। তো ওনার চিকিৎসা করতে এখন বর্তমানে কিরকম টাকা খরচ হয় প্রতি মাসে? আমাদের ওনার চিকিৎসা হয় না এখন, উনি এভাবে ভুগতাছে বাড়িতে বসে বসে, ভুগতাছে, ওষুধও খাওয়ানো হয় না ওনাকে, কারণ আম্মু অল্প বেতনে চাকরি করে, আমাদের পড়ালেখার খরচ, আমার ছোট বোনকে পড়ায়, তার খরচ, টিউশন ফি, এগুলো দিতে দিতে আমার রুম ভাড়া, ভাড়া যেহেতু থাকি রুম ভাড়া, আবার এত বাজারের এত দাম, এই বাজার টাজার করে, এগুলো দিয়েই এই আম্মুর অল্প বেতনে এগুলোতেই চলে যায়, আব্বুর ওষুধ কেনার টাকা পর্যন্ত থাকে না, মাসিক যে খাবো ওই টাকাও থাকে না, মানুষের কাছ থেকে হাল্লাত করে করে খাই, মা, আমার নানা নানি দাদা দাদি কেউ নাই যে তারাও আমাদের সাহায্য করবে, আর আমার আব্বু একলা একজনই ছিল, আর আমার মামারাও, ওনারাও আমাদের দিকে ওরকম ভাবে খেয়াল করে না, কেউ আত্মীয় নাই বলতে, আমি আমার আব্বু আম্মু আমরা এই কয়জনই, আল্লাহ আমাদের এই পৃথিবীতে রাখছে, আর কেউ নেই আমাদের আমাদের সাহায্য করবে বা খাওয়াবে। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই বন্টির চোখের পানি, তো তার জীবনে কতটা কষ্ট আপনারা বুঝতেই পারছেন। তো আমরা সেই জন্যই এরকম অসহায় মানুষদেরকে তুলে ধরি আপনাদের সামনে, আপনারা যাতে একটু সাহায্য সহযোগিতা তাদেরকে করতে পারেন, আপনারা যাতে তাদেরকে একটু ভালোভাবে বাঁচার সুযোগ করে দিতে পারেন সেই জন্য। তো তোমার পড়ালেখার খরচ কিভাবে চলতেছে? আগে তো বৃত্তির টাকা দিয়ে চলতো, ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছিলাম, মাসিক 6 মাস পর পর যেটা আসতো ওটা দিয়ে টিউশন ফি দিতাম, আবার স্যাররাও বারবার বলতো যে তুমি টিউশন ফি দাও না, দাও না, আমার বান্ধবীদের সামনে বললেও তাদের সামনেও শরম লাগতো, চাইতেও মন চাইতো না, তাও চাইতাম, লজ্জা শরম সব ত্যাগ করে, কারণ পড়ালেখা করতেই হবে, আমার ইচ্ছা, আমার বাবা মাকে, আমি অনেক বড় একজন, আমি জীবনে অনেক বড় কিছু হতে চাই, যাতে আমার বাবা মার চিকিৎসা করতে পারি, আমার আমার কোনো ভাই নাই, যাতে আমার বাবা আমার ভবিষ্যৎটা ভালো হয়, আমার কোনো ভাই নাই, আমার আব্বু আমাদের যে তো মেয়ে বিয়ে হয়ে গেল, আমার আব্বু কি, আমার আব্বু আব্বু কি করবে ভবিষ্যতে, সেই চিন্তায় পড়ালেখা করি, চাই ভবিষ্যতে ওনাদের একটা বাড়ি করে দেব যেখানে ওরা আরামে থাকবে। তো এই বন্টির স্বপ্ন তার বাবা মার জন্য একটি বাড়ি করে দিবে, কিন্তু আম্মু তুমি যদি পড়ালেখা করতে, তোমার নামটা কি বললা? রুজি আক্তার। রুজি আক্তার, রুজি আক্তার,
তুমি যদি পড়ালেখাই তো এখন করতে পারতেছো না, কিভাবে বাড়ি গাড়ি করবা আমাদের একটু বলবা? আপনারা যদি সাহায্য করেন তাহলে নিশ্চয়ই আমি আমার পড়ালেখাটা চালাতে পারবো। আর আমি চাই জীবনে একটা সরকারি চাকরি, একটা টিচার হিসেবে প্রতিষ্ঠিত হতে, যাতে আমার মতো অনেকই স্টুডেন্ট আছে যারা পড়তে পারে না, যারা টাকা পয়সার অভাবে হয়তো বা গার্মেন্টসে চাকরি করে, হয়তো বা কোনো বাড়িতে কাজ করে, তাদেরকে আমি সাহায্য করতে চাই ভবিষ্যতে, যাতে তারাও পড়ালেখা করতে পারে আমার মতন কষ্ট না করে। রোজিয়া আক্তারের চোখের পানি দর্শক, আপনার দেখে অবশ্যই আপনাদের মায়া লাগছে, এবং আপনারা যদি এই রোজিয়া আক্তারকে একটু সহযোগিতা করতে চান তাহলে রোজিয়া আক্তার, তোমার মোবাইল নাম্বারটা কি বলতে পারবা? বলো তোমার নাম্বারটি বলো। 07904997611। তো আমরা এই নাম্বারটি আসলে ইন্টারনেটে ছাড়বো। তো পৃথিবীতে ভালো মানুষও আছে, কিছু খারাপ মানুষও আছে, তো ভালো ফোনও আসবে, কিছু খারাপ ফোনও আসবে। নাম্বারটা কি ইন্টারনেটে দিব আমরা? জি। তো প্রিয় দর্শক, নাম্বারটি পেলেন, দয়া করে কেউ অপ্রয়োজনে তাদেরকে ফোন দিবেন না, এই রিকোয়েস্ট কি আপনাদের কাছে। তো রুজিয়া আক্তার, তোমার ছোটবেলাটা কিভাবে কেটেছে সেগুলো একটু বলবা আমাদেরকে। ছোটবেলা বাবা তো আগে দোকান করতো, তো আব্বুর সাথে থাকতাম দোকানে, মাঝে মধ্যে আব্বুকে সাহায্য করতাম, আম্মুর সাথেও থাকতাম। আমার দাদা দিদি নানা নাকি, আমি জন্ম হওয়ার পরে আমার দাদা দিদিকে কাউকে দেখি নাই, নানা নানিকে দেখছি, ওনারাও বৃদ্ধ, ওনারাও মারা গেছে। সারাদিন আব্বু আম্মুর সাথে কাটতো। আর ছোটবেলা আমার ছোট বোনটা অনেক ছোট, ওকেও দেখাশোনা করতাম, এখন ওকে দেখতে হয়, যেহেতু মা চাকরি করে ওকে আমাকে দেখতে হয়। আমিও আর আমার ছোট বোনটা আমার সাথে ও পড়ালেখা করে, কিন্তু আমিও চাই ও জীবনে একটা ভালো ভালোভাবে প্রতিষ্ঠিত হোক। আপনারা যদি সাহায্য করেন তাহলে হয়তো বা আমিও জীবনে প্রতিষ্ঠিত হব, আর আমার দ্বারা হয়তো আমার ছোট বোনটাও প্রতিষ্ঠিত হতে পারে। তো এই যে কেউ তোমাকে সাহায্য করলে তুমি কি পড়ালেখা করতে চাও না পাশাপাশি অন্য কোনো কর্ম করে নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছ? আমি পড়ালেখা করতে চাই, আমি চাই আমি ইন্টার পর্যন্ত পড়ি, এভাবে সায়েন্স নিয়ে পড়তে চাই, এরপরে হয়তো আমি কোনো একটা নর্মাল চাকরি করব, সেভাবে চাকরির পাশাপাশি পড়ালেখাটা করতে চাই। কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর চাকরি নিব কোনো, কারণ এভাবে তো আমার বাবা মা এত খরচ জীবনও চালাতে পারবে না। তো প্রিয় দর্শক, আপনারা শুনছেন আসলে পড়ালেখার অনেক খরচ, তো সেই খরচ চালানোর মতো সামর্থ্য তাদের নেই, এবং তার বাবার কিডনি এবং লিভারের সমস্যা। তো এই তোমার বাবার যে কিডনি এবং লিভারের সমস্যা সেটা ধরা পড়লো কবে? 3 বছর আগে থেকে উনি অসুস্থ ছিল, তারপরে ঢাকা মেডিকেল ওনাকে ভর্তি করি, এভাবে অনেক ঋণ, এখন আমাদের অনেক ঋণ আছে, মানে ঋণ করে ওনার চিকিৎসা করছি, প্রায় 1.5 লাখ টাকার মতো ঋণ করে ওনার চিকিৎসা করছি। এরপরে যখন জানছি কিডনির সমস্যা অনেক রিপোর্টের পর, তখন ডায়াগনোসিস করতে হবে, এটা অনেক টাকা লাগবে, আর আমাদের এত টাকাও ছিল না, আমরা অনেক ঋণ করে ফেলছিলাম, আর অনেক লাভের টাকা ছিল, লাভ দিতে দিতে অনেক কষ্ট হতো আমার আম্মু। তারপরে আর চিকিৎসা করা হয়নি, ওনাকে বাসায় নিয়ে আসা হয়েছে, তখন একটু ওষুধ খাওয়ানো হতো, কিন্তু এই 2 বছর যাবত ওনাকে কোনো ওষুধ খাওয়ানো হচ্ছে না, কারণ আমার মা আমাদের নিজেদের প্রতিদিন যে কি খাবো কি করবো এটাই কোনো ঠিক নেই। আমার বাবাকে কিভাবে মাসিক ওষুধ খাওয়াবে, আমরা প্রতিদিন ঠিক মতন ভাতও খাবো যে এটারও কোনো কোনো নির্দিষ্টই নাই, তাই আমার বাবাকে ওষুধ খাওয়ানো হয় না, ওনার ওষুধের অনেক খরচ। আমার অনেক কষ্ট লাগে যখন দেখি উনি কাশে, উনি কিছু খেতে পারে না, তখন আমার বুকটা ফেটে যায়। যদি আমি আজকে ছেলে হতাম হয়তো কিছু করতে পারতাম ভবিষ্যতে ওনাদের জন্য, ওনারাও আমি জানি ওনারা হয়তো বা ভাবে যে ভবিষ্যতে, এখন নয় আমার মা চাকরি করে খাওয়াতে পারছে, ভবিষ্যতে ওনাদেরও কি হবে। তাই আমি চাই আমি অনেক ভালো একটা চাকরি করব, যাতে আমার বাবা মার পাশে আমি সবসময় থাকতে পারি, ওনাদের দেখাশোনা সবসময় করতে পারি। তো বোন, তুমি আর কান্না করো না, একটু নর্মালি আমাদের দর্শকদেরকে তোমার কথাগুলো একটু বুঝিয়ে বলো, যাতে আমাদের দর্শকরা তোমার কথাগুলো বুঝতে পারে। আসলে তুমি এখন তোমার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি সেটা একটু বলো সুন্দর করে। আমি চাই আমি একজন সরকারি টিচার হতে, আর যাতে আমার বাবা মাকে আমি সাহায্য করতে পারি বড় হয়ে। এখন তারা আমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করছে, যাতে বহুত বৃদ্ধ বয়সে তাদেরকে আমি দেখতে পারি, কারণ আমার আপুর কোনো ছেলে নাই যে ভবিষ্যতে তাদের দেখবে বা খাওয়াবে বা পড়াবে, এমন কেউ নাই। আমি বড়, আমি ছাড়া ওনাদের কেউ নাই, ওনাদের আশায় আমি।
তাই আমি চাই একটা সরকারি চাকরি করব, যেখানে আমার বাবা মাকে বাড়ি করে দিব, ওনারা এখানে থাকবে নিশ্চিন্তে। তো তোমাদের গ্রামের বাড়ি কোথায়? ফরিদপুর। ফরিদপুর কোন জেলা? ফরিদপুর। ফরিদপুর জেলা। তারপরে কোন গ্রাম বা থানা কোনটা? থানা তো রাজবাড়ি, আর গ্রাম শাহাদাতপাড়া। গ্রাম শাহাদাতপাড়া। তো ওখানে তোমাদের কোনো জায়গা সম্পদ কিছু নেই? না, ওখানে কিছুই নেই। কি কারণে নেই? ওগুলো আমার মামারা নিয়ে নিছে, অনেক আমার আত্মীয়রাই আমাদের সবচেয়ে বড় শত্রু এক কথায়। ওনারাই সব, আমার দাদা মারা যাওয়ার পরে সবকিছু ওনারা ওনাদের নামে নিয়ে নিছে। আমার আব্বু অনেক ছোট ছিল, ওনাদের উনি কিছুই পাই নাই। সেই কারণেই আপনার বাবা ঢাকা আসলো নাকি? এর জন্যই আমার বাবা ঢাকায়, আর আমার আব্বু যদি ওখানে যায় ওনার অনেক সমস্যা হবে, এটা আমরা জানি, তাই আমরা এখান থেকে যাই না। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে তোমার কি বলার আছে? আমি এটাই বলতে চাই যে আপনি আমাকে সাহায্য করুন আপনারা, যাতে আমি ভবিষ্যতে কিছু করতে পারি, আর আমি পড়ালেখাটা চালিয়ে যেতে পারি, যাতে আমার আব্বু আম্মু যে কষ্ট করছে, আমার মা যেভাবে গার্মেন্টসে প্রতিদিন কাজ করে আসে রাতে, যেভাবে আমার আম্মু যখন, আমি জানি আমার আম্মু রাতে কাঁদে কিন্তু আমাদের বলে না, ওনারও অনেক কষ্ট হয় সেটা আমি বুঝতে পারি, যাতে আমি আমার মার চোখের পানিগুলো আর ঝরতে না দিতে পারি, আপনারা আমাকে সাহায্য করুন, যাতে আমি বড় হয়ে একজন চাকরি করতে পারি, আমার বাবা মার পাশে আমি সারা জীবন থাকতে পারি, ওনাদের একটা বাড়ি করে দিতে পারি। আপনাদের কাছে এটাই আমার আশা, আমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো প্রিয় দর্শক, এই প্রতিবেদনটা আপনারা যারা দেখলেন, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা করে আজকের মতো শেষ করছি। আর ওনাদের পাশে দাঁড়ান, দিন শেষে সবাই মিলে একটি করে ভালো কাজ করুন, এই প্রত্যাশাই থাকবে। কারণ ওদের, ওনাদেরকে যদি আপনারা একটু সহযোগিতা করেন, এই সহযোগিতার সোয়াব আপনারা পরকালে এবং আখেরাতে দোনো জায়গায় পাবেন। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।